কৃপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়দের আমি খান মোহাম্মদ রুমেল আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ সংসদে বিরোধী দল আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বিএনপি আছেন এম এ মান্নান এমপি প্রতিমন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি দর্শক আপনারা টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুক অথবা এস এম এস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো সৈয়দ আশরাফের মরদেহ একনজর দেখতে বেইলি রোডের বাসায় নেতাকর্মীদের ভিড় স্মরণ করলেন প্রয়াত নেতার বর্ণিল কর্মজীবন দলীয় শৃঙ্খলা না থাকার কারণে নির্বাচনে প্রতিরোধ করতে পারেনি বিএনপি নোয়াখালীতে মির্জা ফখরুল ড কামাল বললেন শপথ নিতে পারেন গণফোরামের দুই সংসদ সদস্য নির্বাচনে ব্যর্থ বিএনপির নালিশি এখন অবলম্বন মন্তব্য ওবায়দুল কাদেরের বললেন নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার ফলেই আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির জানালেন জি এম কাদের বিরোধী দলীয় চিফ হুইপ রাঙা একাদশ সংসদে শক্তিশালী ভূমিকার প্রত্যাশা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন এক হাজার জন প্রথম অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরেই আছে বিএনপি ও জাতীয় পার্টি দশক শিরোনাম দেখছিলেন মূল আলোচনা যেতে চাই এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনা শিরোনাম একাদশ সংসদে বিরোধী দল এ নিয়ে আমরা আলোচনা করব তবে একটু স্মরণ করতে চাই প্রয়াত নেতা সৈয়দ আশাবুল ইসলামকে আপনারা জানেন যে আপাদমস্তক রাজনীতিবিদ ইমেজের রাজনীতিবিদ সৈয়দ আশাফুল ইসলাম গত বৃহস্পতিবার মারা গিয়েছেন আজকে তার মরদেহ দেশে এসেছে আজকে মরদেহ আসার পরে বেলি রুডে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এর হিমঘরে রাখা হয়েছে আগামীকালকে কয়েক দফা জানা শেষে তার মরদেহ দাফন করার কথা রয়েছে তো প্রয়াত রাজনীতিবিদকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিস্তার স্বামী মহাদ আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা যেটি শিরোনাম সেটি একাদশ সংসদে বিরোধী দল আমরা এখন পর্যন্ত যেটি খবর সেটি হচ্ছে যে জাতীয় পার্টি বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি আপনাদের চেয়ারম্যান গতকালকে প্রেস লিজির মাধ্যমে জানিয়েছেন আজকে আপনাদের কোচেয়ারম্যান জিএম কাদের তিনিও জানিয়েছেন কিন্তু একাদশ সংসদ নির্বাচনের পরপরই যে আলোচনাগুলো ছিল কিন্তু যে জাতীয় পার্টি কি করবে আসলে সরকারের বিরোধী দলের গত যেই সংসদে যেভাবে ছিল সেভাবেই থাকবে নাকি বিরোধী দলে যাবে নাকি সরকারে যাবে অবশ্যই এই সিদ্ধান্তটি এসেছে কিন্তু আসার পরেও আপনাদের দলের সিদ্ধান্তগুলো যখন দ্রুত পরিবর্তন হয় আমরা দেখেছি বিভিন্ন সময় তো এ কারণেই আসলে এখনো পর্যন্ত মানুষের মধ্যে কৌতূহল রয়েই গেছে যে আসলেই কি তার বিরোধী দলে যাচ্ছেন কিনা বা আপনাদের অবস্থান কি হবে না আমরা শপথ নেওয়ার পরে ইনফরমালি চা খেয়ে বসে যেটা হয়েছিল বেশিরভাগ সদস্যই বলেছিল যে এটা প্রাইম মিনিস্টারের সাথে আমরা আলোচনা করব যে আমরা জোটবর্তী ইলেকশন করে আমরা সরকারের অংশ হিসাবে সংসদে থাকতে পারবো কিনা মন্ত্রিত্ব পাবো কি না মন্ত্রিত্ব এই ধরনের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার একটা সিদ্ধান্ত হয়েছিল সেটা মনে হয় আলোচনা হয়েছে বা ইন্ডিকেশন আসছে বা আসে নেই তো এরপরে সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সেখানে কোনো ফর্মাল মিটিংও ওটা ছিল না ওটা একটা চা চক্র ছিল তো তারপরে পরের দিন হয়তো আমাদের পার্টির চেয়ারম্যান একটা প্রেস লিস্ট দিয়েছেন আজকে তো চিফউইপো নির্ধারণ করে প্রেস লিস্ট দিয়ে দিয়েছেন তো এখন ব্যাপারটা মোটামুটি স্পষ্টিকরণ আছে তারপরেও ব্যাপারটা এখন সংসদ বসার পরে অফিসগুলো অ্যালোকেশনের পরে আসলে পুরোপুরি নিশ্চিত হবে তো আমার মনে হয় বিরোধী দল হিসেবে তো জাতীয় পার্টির একটা এটা সুযোগ কেন সুযোগ আঠারো কোটি লোকের দেশে আমরা সংসদ সদস্য যতজনই হই আমরা আঠারো কোটি লোকের কথাগুলো বলতে পারবো এটা একটা বিশাল সুযোগ দ্বিতীয় যেটা হচ্ছে মাননীয় স্পিকার আমার মনে হয় যদি উনিই থেকে থাকেন আমরা চাবো উনি থেকে থাকুক উনি উনি অ্যাবসলুটলি ফেয়ার ছিলেন বিগত সময় বিরোধী দলের প্রতি এবং উনি বেশি সময় দিতেন আমাদেরকে আমি নিজেও ছাব্বিশ মিনিট কথা বলেছিলাম বাজেট অধিবেশনে যেখানে সরকারি দলের ম্যাক্সিমাম সদস্য আট থেকে দশ মিনিট বেশি সময় পায়নি সো সেই অ্যাডভান্টেজটাও আমরা পাবো দ্বিতীয় যেটি আছে এখন মূল ব্যাপারটা হচ্ছে কার্যকর বিরোধী দল হতে গেলে এখানে সরকারের একটা সদিচ্ছার ব্যাপার আছে সরকার কি নিজেকে দায়বদ্ধ সংসদের কাছে রাখতে চাচ্ছে কি না অর্থাৎ ক্যাবিনেট কালেক্টিভলি মিনিস্ট্রিয়াল রেসপন্সিবল যেটা আছে আমাদের সংবিধানেও আছে আটশো বছর ধরে ইংল্যান্ডে আছে যে প্রত্যেকটা মন্ত্রী ইন্ডিভিজুয়ালি এবং কালেক্টিভলি সংসদের কাছে দায়বদ্ধ থাকবে সেখানে একটা বড় কথা তো আছেই আর্টিকেল সেভেনটি অর্থাৎ দুশো জন যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন তারা তো আর্টিকেল সেভেনটির কারণে ভোট দিতে পারবেন না অ্যাগেনস্টে এখন এই ভোট দিতে না পারাটা ব্যাখ্যা হতে হতে এমন জায়গায় চলে গেছে যে কোনো মন্তব্য করতে পারবেন না আবার প্র্যাকটিক্যালিও দেখা যায় একজন পাওয়ারফুল সিনিয়র মন্ত্রী ওনার বিরুদ্ধে তার দলের কোনো এমপি কথা বলবে এটা বাস্তবে বাংলাদেশে হয় না বা হওয়া উচিত হওয়া উচিত বিশেষ করে এই সংসদের ক্ষেত্রে সামনের পাঁচ বছরের চ্যালেঞ্জ হচ্ছে এম্পাওয়ারিং অপোজিশন ভিউ ইন পার্লামেন্ট অ্যান্ড আউটসাইড পার্লামেন্ট এইটা সরকারকে আমি বলবো সরকারেরই দায়িত্ব বর্তিয়ে গেছে যেহেতু ল্যান্ডস্লাইড ভিক্টরি সরকার পেয়েছে কারণ নিজেকে দায়বদ্ধ রাখতে গেলে জনতার কাছে দায়বদ্ধ সংসদের কাছে দায়বদ্ধ অ্যাকাউন্টেবল রাখতে গেলে সুশাসন নিশ্চিত করতে গেলে আপনার জবাবদিহিতার তো কোনো বিকল্প নেই এবং জবাবদিহিতার সর্বশ্রেষ্ঠ অধিক্ষেত্র হচ্ছে সংসদ যেখানে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন যেখানে কোনো মানসিক মামলা হবে না তো সেখানে যদি আর্টিকেল সেভেন্টি এবং অন্যান্য ক্লস দিয়ে দুশো জন সদস্য প্রথমেই মুখ বন্ধ হয়ে যায় তাহলে বাকি বিশ বাইশ জন মিলে এটা খুব কঠিন হবে তারপরে ব্যাপারটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে আপনি কি ব্যক্তিগতভাবে সেই সত্তর অনুচ্ছেদের পরিবর্তন আমি তো ডেফিনেটলি মনে করি যে একমাত্র মোশন অফ নো কনফিডেন্স সত্তর অনুচ্ছেদের ব্যাকগ্রাউন্ডটা কী আমি জিজ্ঞেস করেছিলাম কনস্টিটিউশন ফ্রেমারদের আমি নিজেও ব্যাস্ট আমি স্যার চেম্বারে ছিলাম ছয় বছর ইভেন কামাল হোসেন স্যারকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন এটা আনলেন বললেন বঙ্গবন্ধুর একটা ভয় ছিল ভয়টা হচ্ছে পাকিস্তান পিওরে দেখা যেত সরকার বারবার পড়ে যেত কেন পড়ে যেত অপোজিশনরা টাকা দিয়ে এমপিদেরকে কিনে নিত এমপিরা মোশন অফ নো কনফিডেন্সে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে দিত তো সেই ভয়টা ছিল তো সেই ক্ষেত্রে আমরা এটা লিমিট করতে পারি যে অনলি মোশন অফ নো কনফিডেন্স অ্যান্ড কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জের ক্ষেত্রে আর্টিকেল সেভেনটি অ্যাপ্লিকেবল হবে জেনারেল ডিসকাশন জেনারেল ভোটিং জেনারেল আইনের ক্ষেত্রে এটা হবে না এমনটা করে দিলে আমার মনে হয় সংসদটা কার্যকর হবে পুরো দেশের সুশাসন নির্ভর করছে এই পঞ্চাশ ষাট জন মন্ত্রী ইনক্লুডিং প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার নিজেও কিন্তু সংসদের কাছে দায়বদ্ধ এই জন্য উনি তিরিশ মিনিট সময় দেওয়া আছে এই তিরিশ মিনিট তাকে সংসদের প্রশ্নের জবাব দিতে হবে যদিও আমাদের দেশে এটা আরও ভালোভাবে হওয়া উচিত ছিল প্র্যাকটিক্যালি যেটা হয় একটা প্রশ্ন আসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রশ্নই বিশ পঁচিশ ধরে বলেন বা ইংল্যান্ডে বা অন্য জায়গায় আমরা দেখেছি এক মিনিট দুই মিনিটের ছোটো ছোটো অনেকগুলো প্রশ্ন মানে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু জর্জরিত করা হয় এবং উনি অ্যাকাউন্টেবল এটাও অ্যাকাউন্টেবল একটা অংশ তো সেটা আমাদের দেশে করতে পারলে সংখ্যাটা কোনো ম্যাটার না ব্যক্তিটা ম্যাটার আমি তো মনে করি বিগত সংসদে বাজেট অধিবেশনগুলো যদি আপনি দেখেন আমাদের আট দশজন জন এমপি যেভাবে করে সরকারের সমালোচনা করেছে মিডিয়া যেভাবে কভারেজ করেছে তাতে যে কোনো বিরোধী দলের থেকে সে কাজটা ভালো হয়েছে আর এর আগের যে বিরোধী দলগুলো ছিল যখন আওয়ামী লীগ থাকতো বা বিএনপি থাকতো আমি শ্রদ্ধা রেখে বলছি ওনাদের একটা বড় মানে অংশই বর্জন করতো ওয়াকওভার দিয়ে মাসের পর মাস সংসদ বর্জন তা আপনি যদি সংসদে নাই থাকেন তাহলে সংসদকে আপনি কন্ট্রিবিউট করবেন কেউ প্রথম জিনিস আর দ্বিতীয় হচ্ছে বক্তব্য একটা বড় অংশ ছিল ইতিহাস চর্চা এবং যেগুলো ডিসপুটেড ফ্যাক্ট মানে আওয়ামী লীগ একটা ভার্সন বলবে বিএনপি একটা ভার্সন বলবে সেই ভার্সনগুলো নিয়েই চর্চা হয়েছে অনেক পার্সোনাল গালে গালাস পার্সোনাল টকিং তো হয়েছেই তো সেই পরিবেশটা থেকে কিন্তু এখন গঠনমূলক সমালোচনার সংসদ বিগত সময় সৃষ্টি হয়েছে হ্যাঁ কিছু দৃষ্টিকোণ বিষয় সেখানে ছিল অস্বীকার কোনো উপায় নেই যে সেখানে আমাদের তিন চারজন মন্ত্রী ছিল অনেকে আমাদের হিজরা বলেছে অনেকে বলেছে অনেক কিছুই আছে কিন্তু একথা তো সত্য কথা বলতে তো আমরা সংসদরা কাপড়ণ্যবোধ করিনি ধন্যবাদ আপনার কাছে আসতে চাই বিস্টার স্বামী মেহাদার পাঠে যেটি বলছিলেন যেহেতু আওয়ামী লীগের একটি নিরঙ্কুশ বিজয় আছে দুশো ষাটজন এমপি আপনাদের আছেন তো সেই কারণে বিরোধী দলকে কার্যকর করতে সরকারি দলেরও ভূমিকা অনেকটাই আছে তিনি বলছেন আমরা যদি একটু ফিরে যেতে চাই এবারে আপনারা যে বিজয় পেয়েছেন উনিশশো তিয়াত্তরের নির্বাচনে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ দুশো তিরানব্বইটি আসনে বিজয় লাভ করেছিল তো এর থেকে বড় বিজয় ছিল সেটি সেই সময় মাত্র সাতজনের একটি বিরোধী দল ছিল সেটি বিরোধী গ্রুপ এবং সংসদ বিরোধী দল কারা হবে সেটি আসলে নির্ধারিত করে নাই কেউ কেউ বলতেন যে আট পার্সেন্ট দশ পার্সেন্ট বা আমরা দেখেছিলাম সেই তিয়াত্তরের কথা যদি বলি যে বঙ্গবন্ধুর একটি এরকম গণমাধ্যমে আমরা দেখেছি যে জন সংসদ সদস্য লাগবে তো এইসব ধারাবাহিকতায় এবার যে বিরোধী দলটি হতে যাচ্ছে জাতীয় পার্টি এখন পর্যন্ত সিদ্ধান্ত সেখানে সরকারি দল হিসেবে আপনাদের কতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে আপনি মনে করেন ধন্যবাদ সংখ্যা নিয়ে অবশ্যই আমি নিজে অবহিত নই আপনি যেটা বললেন উল্লেখ নেই যেটা ধরা হয় বিরোধী দল নির্বাচনের সব বিরোধী দল থাকে এরা বিরোধী দল এবং আমাদের এখানে তাই হয়েছিল আমরা ধরে নিয়েছিলাম যে ঐক্য ফ্রন্ট নামে যে একটা মোর্চা ছিল তারাই বিরোধী দল প্রধান বিরোধী দল একজ্যাক্টলি তাই হওয়ার কথা প্রত্যাশিত ছিল এটা এবং যে কোনো কারণে হোক সেটা বিস্তারিত আলোচনা করা যাবে বাট বা জনগণ সেটা গ্রহণ জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে তারা যে ভূমিকা হতে পারতো যে নিয়ম মতো এটা তারা আর পাওয়ার কোনো পথই নাই যেহেতু তাদেরকে ডিস্ট্রিবিউটেড বলতে গেলে মাত্র পাঁচজনের সাতজন পাশ করে এক্ষেত্রে একটা প্রশ্ন আছে বিরোধী দল তারা হবে ও যেহেতু যাদের উপরে আর একটা ইয়ে ছিল ধারণা ছিল সেটা যেহেতু এলিমিনেট হয়ে গেছে এখন যারা আছে বড় গ্রুপ সংখ্যা নিয়ে বলছি না ভিজিবলি বড়ো গ্রুপ সেই গ্রুপই তো হওয়ার কথা বলে লজিক্যালি মনে করি সেটার সংখ্যাটা যথেষ্ট আমি যাবো না ভিজিবলি বড় গ্রুপ আছে তারা এই রোল প্লে করতে পারে আর উনি যেটা বললেন যে ওনারা গত সংসদে ওনারা বা আগের সংসদে স্পিকার থেকে আরো সময় পেয়েছেন অনেক ডিসকাশন করেছে বলে দাবি করলেন আমি মনে করি তবে তারা এই ভূমিকা এবারে পালন করতে পারবে বেশি সময় পেয়েছেন জাতীয় পার্টি বসে এটি কি এই কারণে হতে পারে যেহেতু তারা সরকারও ছিলেন পাশাপাশি বিরোধী দলের পাশাপাশি এটার পয়েন্ট হতে পারে তবে জাতীয় পার্টি হিসেবেই তারা কথা বলেছেন সেখানে পরিচয়টা তাই হচ্ছে মাননীয় স্পিকারের কাছে এবার হয়তো তাই হবে প্রশ্ন হলো যে একটা পার্লামেন্ট জনগণ এটা নির্বাচন করেছে ফান্ডামেন্টাল আই ডিড নট চুজ ইট আবার দল এটা চুজ করে নাই জনগণ নির্বাচন জনগণ সভরিন সভরিন যখন তার উইশটা প্রকাশ করেছে বাই অল এটাই তো বিধান সেই বিধান আমরা আশা করি এবং যারা বলবে না ওখানে যারা আমাদের টিকিটের বাইরে মহাজুট থাকায় একটা কমপ্লিকেট হয়ে গেছে সেটা এখন যেহেতু তারা নিজেরাই জাতীয় প্রয়োজনে বলা হচ্ছে তারা প্লে করতে চান ওই রোলটা যেহেতু তারা দল হিসাবে আমাদের অংশ নন মোর্চায় এসেছিলেন মোর্চার বাইরে গিয়ে তারা প্লে করতে চান করতে পারেন এটি নট অনলি তাদের একটা ভূমিকাটা মানে বিধিসম্মতভাবে তা নয় তার চেয়ে বড় হবে। জাতীয় দায়িত্ব তারা পালন করেন যেটা যেন পাটোয়ারি বললেন যে ষোলো কোটি মানুষের দেশে আমরা তাদের জন্য ভয়েস হব ভেরি অনার অনারেবল একটা কাজ সেই কাজটা তারা খুব ভালো করে সুতরাং আমি নিরাশ নই কারণ সব থেকে বড়ো কথাটা বলতে চাই জনগণই নির্ধারণ করেছে এটা আমরাই কাউকে এলিমিনেট করিনি ডিউ প্রসেসে গণতান্ত্রিক প্রসেসে তারা এলিমিনেট হয়ে গেছে এবং তাদেরও উচিত হবে যেটুকু আছে সেটাকে কুড়িয়ে তুলে নিয়ে যে কয়েকজন নির্বাচিত হয়েছেন পাঁচজন বোধহয় বিএনপি থেকে পাঁচজন পাঁচজন আর দুই সাত সাতজন সাতজন আর ওনাদের বিশ বাইশজন ছিলেন তিরিশ বত্রিশ জন পঁয়ত্রিশ জন হয় মিলে মোটামুটি একটা স্মল হলে ভিজিবল একটা গ্রুপ হতে পারতো আর তারা তাদের পালন করবে খরি কিনা করবে তাদের ব্যাপার তো জনগণ এটা আশা করে না যারা তাদেরকে ভোট দিয়েছে তারা মনে করে তারা বসবে আমাকে আমার এলাকার করে ভোট দিয়েছে আমি কী হব না হবো পরের কথা তারা জানে যে আমি সংসদে তাদের পক্ষে কথা বলবো তো আমাকে দেখতে চাই গ্যালারিতে সংসদে বেঞ্চে সেটা না করে যদি আমি পালিয়ে বেড়াই সেটা বলে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড জি ধন্যবাদ আপনাকে সামনে চন্দ্র আপনার আসতে চাই সেটা হচ্ছে যে বিএনপি থেকে পাঁচজন এবং গণফোরাম থেকে অর্থাৎ ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে মোট সাতজন নির্বাচিত হয়েছেন আপনারা তো আপনাদের যে সিদ্ধান্ত ছিল যে ঐক্যফ্রন্টের কেউই শপথ নেবেন না এরকমটা আমরা জেনেছিলাম তো পরবর্তীতে আজকে ডক্টর কামালের যে উদ্ধৃতিটি আমরা দেখলাম যেটা আমাদের নিউজও হয়েছে যে গণফোরামের দুজন সংসদ সদস্য তারা নিতে পারেন তো বিএনপি আপনাদেরকে যে পাঁচটি আসনে আপনারা নির্বাচিত হয়েছেন ওই পাঁচটি আসনের জনগণ তো আপনাদেরকে তাদের প্রতিনিধিত্ব করবেন বলেই নির্বাচিত করেছিল তো আপনারা যদি শপথ না নেন সংসদের না যান তাহলে এই যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছিলেন সেই আসনের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনটা ছিল কি দাঁড়ায় আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানের মধ্যে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দু হাজার আঠারো সালের নির্বাচনটা দেখার জন্য বাঁচিয়ে রাখছিলেন আমি একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেছি অংশগ্রহণ করেছি আমি তিয়াত্তর সালের নির্বাচন দেখেছি ধারাবাহিকভাবে অনেক ঘটনা দেখেছি সর্বশেষ আছে দু হাজার আঠেরো সালের নির্বাচন অশেষ কৃতজ্ঞতা আমার সৃষ্টিকর্তার কাছে এই নির্বাচন না দেখলে হয়তো আল্লাহর মুখোমুখি হলে কি প্রশ্নের জবাব দিতাম যে তুমি কোন দেশ থেকে আসলা কি দেখলা কি করলা যেখানে সরকার গঠন করার কথা বিএনপির জাতীয় ঐক্যফ্রন্টের সেখানে এখানে এসে শুনছি যে আমরা বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে যদি পুলিশ যে পুলিশ একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে এমনভাবে ব্যবহার করা যায় এটা না দেখলে বোঝা কঠিন ইলেকশনের আগের দিন ইলেকশন হয়ে যায় এটা না দেখলে বোঝা কঠিন ছিল প্রশাসন এই ধরনের ভূমিকা পালন করতে পারে এ না দেখলে বিশ্বাস করা খুব কঠিন ছিল দেশে বিদেশে যারা আওয়ামী লীগের একটা বড় অংশ আমি বলব যেমন একজন ভদ্রলোক এই যে আপনি শুরুতেই যার নাম উচ্চারণ করলেন আসাম সাহেব নিপাট ভদ্রলোক তিনি এই নির্বাচন যদি দেখতেন খুব খুশি হতেন আমার কাছে মনে হয় না আল্লাহ তাকে ব্যস্তবাশী করুক আমি দোয়া করি যে এমন একটা পার্লামেন্টে তার মতো নিষ্পাপ একটা মানুষকে ঢুকতে হয় নাই এটা আমি তাকে তার প্রতি দোয়া করি আল্লাহ তাকে বেশ নাসিব কর আপনি যে কথাটা একটু আগে বললেন যে কথাটা আমি শুনলাম জাতীয় পার্টি মহা জোটের অংশীদার হিসাবে তারা নির্বাচন করেছে আমরা একটি আলাদা জোট থেকে নির্বাচন করেছে। সেখানে তারা মন্ত্রী হবেন আগামী পরিকল্পনা প্রণয়ন করবেন দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা ভূমিকা রাখবেন এটাই স্বাভাবিক তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করেছে এখন তারা যেহেতু জোট থেকে বেরিয়ে আলাদা ভূমিকায় রাখতে চায় অথবা জোটের সিদ্ধান্তের কারণে তারা আলাদা ভূমিকা রাখতে চায় এটা একেবারেই একটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার এই ব্যাপারে আমার বক্তব্য নেই এবং ওই দলের ভূমিকা কি হবে কে বিরোধী দলের নেতা হবেন উপনেতা হবেন চিফ উইফ হবেন সেটাও সেই তাদের ব্যাপার কিন্তু আমি বলছি যে পাঁচজন আমি কথাটা মনে যায় করতে চাই যে এটা যে ভাগাভাগি নির্বাচন সেটা হচ্ছে এই বিভক্তি এই সিদ্ধান্তটা প্রমাণ করে একসঙ্গে নির্বাচন করলাম কিন্তু একসঙ্গে আমরা থাকবো না এটা ভাগাভাগি করে বিরোধী দল হবো বেশ কিছু আসনও কিন্তু জাতীয় পার্টি উন্মুক্ত করেছে নৌকার করেছে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে নিয়ে তার করেছে তাতে এটা প্রমাণ হয়নি যে তারা বলে নাই যে কোনো কারণে যদি জাতীয় ঐক্যফ্রন্ট এই সংখ্যা এই পায় আমরা বিরোধী দল। তারা সরকারের সঙ্গে থেকে এবং নির্বাচনে আগেও বলেছে যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা সরকারের সঙ্গে মহাজে থাকবো তারা যদি বলতো ঐক্যফ্রন্ট যদি এসে যায় এবং তারা যদি কম সিট পায় তাহলে আমরা আবার বিরোধী দলে চলে যাব তাহলেও একটা কথার ভিত্তি থাকতো ওই কথা তারা বলে নাই সেই জন্যে এই জিনিসটাই করেনি আর এই নির্বাচনে আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসন এরা যাকে ছেড়ে দিয়েছে যাকে মন্ত্রী মানে এমপি হওয়ার সেই এমপি হয়েছে এখানে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছিলেন ভোটের আগে আপনাদের নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছিলেন দলের মহাসচিব তিনিও বলেছিলেন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা কিন্তু আপনাদের নেতাকর্মীদের কথা দেখা যায়নি এটা তো বললাম মানে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আচ্ছা আমি সবিশেষ কৃতজ্ঞ এটা তো বারবার বলছে। আপনি যদি ওই গ্রামাঞ্চলে একটা ভোটকেন্দ্রে যেতেন এই কোট এই শার্ট আর এই প্যান্ট পরে ঢাকায় সবারই সরদ এইটা আপনি মনে করেন না এর বেশি কিছু বলবো না আচ্ছা আপনি যদি সারা দেশে ঘুরতেন তাহলে বুঝতে পারতেন ভোট কেমন হয়েছে কি ধরনের হয়েছে আমি তো একটা কথা তো বললাম যে অনুসপতটা ছেড়ে দেওয়া হয়েছে যাকে সেই শুধু এমপি এখানে এসছে নির্বাচনের সঙ্গে কোন সম্পর্ক আপনাকে যে প্রশ্নটি করেছে যে পাঁচজন সংসদ সদস্য বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন তো তাদের তারা যদি শপথ না নেন তাহলে যে ভোটাররা তাদেরকে নির্বাচিত করেছিলেন তাদের আকাঙ্ক্ষার প্রতিফলনটা কোথায় আমি তো ভাই বারবার বলছি এখানে নির্বাচনে ফিরবাচনের ব্যাপার নাই আচ্ছা এখানে ছেড়ে দিছে তারা এমপি হয়েছে সেখানে জনগণ তাদের ভোট দিচ্ছে জনগণের সঙ্গে এই নির্বাচনে কোন সম্পর্ক পাঁচজন জনগণের ভোটে কোন শুধু বিএনপি না ভাই তিনশো আসনে কোনো সম্পর্ক নাই এরপর আপনি আলোচনা করেন জি ধন্যবাদ আপনাকে যাবে স্বামী আমাদের বাটি আপনার কাছে আবার আসতে চাই এর আগে আপনি কথা বলছিলেন যে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে অ্যালোকেশনের পর জাতীয় পার্টি বিরোধী দলে যাবে কিনা তো এর আগে আমরা দেখেছিলাম আপনারা যখন সরকারে ছিলেন তিনজন মন্ত্রী ছিলেন না জাতীয় পার্টির তখন আপনাদের দলের চেয়ারম্যান তিনি বারবার আহ্বান জানিয়েছিলেন পদত্যাগ করার জন্য মন্ত্রীদেরকে পদত্যাগ করেননি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পর্যন্ত চাওয়া হয়েছিল জাতীয় পার্টি থেকে এই মন্ত্রীদের পদত্যাগ করার জন্য করেনি তো এবারও কি আসলে তেমনটা হওয়ার সম্ভাবনা আছে কিনা না এবার জিনিসটা এত ওরকম হবে না আর একটা ব্যাপার হচ্ছে তিনজন মন্ত্রী এটা আমি বলবো দৃষ্টিকোণ এটা আমি নিজেও বলেছি কিন্তু এটা এক ধরনের ব্যত্যয়ও মানে ট্রেডিশনাল পার্লামেন্টারি সিস্টেমের স্লাইড ব্যত্যয় এর থেকে অনেক বড় বড় ব্যত্যয় নিয়ে বাংলাদেশ চলছে চলে আসতেছে খুব সমস্যা হয়নি আমি নিজেও এমপি হওয়ার পরে মার্চ মাসে খুব কিউরিয়াস ছিলাম যে ওনারা ভোটিংয়ে কি করেন তো মানে বা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন কি না কারণ যারা মন্ত্রী হবেন তারা বাই রিজন অফ কনফিডেনশিয়ালিটি অ্যান্ড কালেকটিভিটি তারা ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো কথা পাবলিকলি সংসদে বা সংসদ বলতে পারবেন না আবার দলের সদস্য হওয়ার কারণে দলের বিরুদ্ধে কোনো ভোট কিন্তু ওনারা দিতে পারবেন না বিকজ অফ আর্টিকেল সেভেন্টি এটার সমন্বয়টা কীভাবে হচ্ছিল আমি দেখছিলাম সমন্বয় হয়ে গেছে ওটা খুব একটা প্রবলেম হয় নাই আর তিনজন কথা বলেনি বাকিরা তো কথা বলেছে আমরা সরকারে ছিলাম মানে কি আমাদের তিনজন ব্যক্তি মন্ত্রী ছিল বাকি যে আমাদের ছত্রিশ সাঁত্রিশ জন তাদের তো আর কোনো কথা বলতে বাধ্যবাধকতা ছিল না এটা একটা এক্সেপশন কিন্তু এটা এমন কোনো এক্সেপশন না যেটা পার্লামেন্টের সিস্টেমকে টোটাল ডিস্টার্ব করে দিয়েছে দেশের অপারেশনকে ডিস্টার্ব করে দিয়েছে আর এটাও বলবো মন্ত্রী হিসেবে ওই তিনজন যথেষ্ট সফল আনিসুল ইসলাম মাহমুদ তকুব নাম করা মন্ত্রী আজকে থেকে না বহু আগে থেকে যেটা হয়েছে এখন আমরা মহাজোটে ছিলাম আর সেভাবে কোনো উপায় নেই এখন ভোটের ফলাফলের পরে প্রেক্ষাপট তো চেঞ্জ হয়ে গেছে আর জোটটাও তো ছিল নির্বাচন কেন্দ্রিক জোট এখন বিএনপি এত কম আসন পাওয়ায় স্বাভাবিকভাবেই দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে এবং প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে প্রয়োজনীয়তা পাল্টে যাচ্ছে দেশের সংসদের সব কিছুর গণফোরাম ধানের শীষ নিয়ে ভোট করেছে ধানের শীষ ছাড়া গণফোরাম দুটো ভোট পাবে বলে আমার মনে হয় না তো দুজন তো আবার ঠিকই বলছে শপথ নেবে যাই না আলটিমেটলি কী হবে তো সেখানেও তো একই সাথে ভোট করে আবার আলাদা পলিসি কিন্তু হচ্ছে পাঁচজন বিএনপির বলছে অংশগ্রহণ করবে না শপথ নেবে না দুইজন গণফোরাম যারা ধানের শীষ নিয়েই ভোট করেছে আমরা তো কিন্তু করেছেন বোর্ডার অ্যালায়েন্সই তো আমরা তো এই যে বাইশ জন আছি বাইশ জন একজন কিন্তু নৌকা নিয়ে না সবাই কিন্তু সেপারেট লাঙ্গল সিম্বল নিয়েই করা তো সেক্ষেত্রে কোনো সাংবিধানিক মানে কোনো রেস্ট্রিকশন নাই হ্যাঁ ভালো হতো যদি বিএনপি আরও বেশি আসন পেত ভালো হতো বিএনপি বিরোধিতায় বসতো সেটা হয়নি বিএনপি পারেনি সরকার খুব স্ট্রিক্ট ছিল সত্য বিএনপিরও তো অনেক কন্ট্রিবিউশন রাখা উচিত ছিল ভোটে আমাদের বাটারে দর্শকের একটা ফোন আছে আপনার কাছে কোনটা নিয়ে আসি জি দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি বলুন কামরুল বলছিলাম সাভার থেকে জি বলুন আমি প্রশ্ন করতে চাইছিলাম আসলে যে জাতীয় পার্টি তো মহাজোট থেকে নির্বাচন করতে হুম এখন মহাজোট থেকে বেরোয় আসলে তারা বিরোধী দল হয় সেক্ষেত্রে তাদের আসলে ভূমিকাটা কি হবে জি ধন্যবাদ আপনাকে মোটামুটি আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম জি এটা ছিল নির্বাচলী এলায়েন্স এখন দেখা যাবে মার্চ এপ্রিল মাসে সংসদে কোনো একজন মন্ত্রী মহোদয় তার বিরুদ্ধে কোনো স্ক্যাম আসলো আমরা বিরোধী দলের থেকে কেউ স্ক্যামের বিরুদ্ধে কথা বলবো না আমরা একসাথে ভোট করছি বলে কি ওই স্ক্যাম থেকে অ্যালাউ করবো অফ নট সরকার কোনো একটা ভুল সিদ্ধান্ত নিলো আমরা জোটে ছিলাম বলে কি সেটা দিয়ে কোনো কথা বলবো না সরকার কোনো একটা ছাত্রদের উপর লাঠি চার্জ করলো সেটা নিয়ে কথা বলবো না আমরা বিগত সংসদে এগুলো বলে আসছি কন্টিনিউয়াসলি বলে আসছি সরকারের সাথে সুসম্পর্ক আমাদের সবসময় ছিল আওয়ামী লীগের সাথে ঐতিহাসিকভাবেই আছে যেটা স্যাররাও ভালো জানেন তো আছে বলে যে আমরা সমালোচনা করবো না এমন তো না এবং সমালোচনা করলে মাননীয় প্রধানমন্ত্রী যে বিরক্ত হয় এমনও কিন্তু না গঠনমূলক সমালোচনা ডেফিনেটলি সরকারকে হেল্প করে সুশাসনকে হেল্প করে জনগণের পক্ষে আমরা কথা বলবো নদী ভাঙ্গন নিয়ে আমি স্পষ্ট কথা বলেছিলাম এই যে যথেষ্ট সময় পাওয়া আপনাদের জাতীয় সংসদ যেটি বলছেন এটি কি আসলে সরকারে থাকার কারণে আচ্ছা ওকে এটা আমি একদম আপনাকে প্রসিডিউরাল ব্যাখ্যাটা দিয়ে দিই জি বাজেট অধিবেশন বা অন্য যে কোনো অধিবেশনে একটা ফিক্সড টাইম অ্যালোকেট থাকে বিরোধী দলের জন্য একটা পার্সেন্টেজ অফ টাইম যেহেতু সংসদ সদস্য সংখ্যা বিরোধী দলের বিগত সংসদে কম ছিল সেই জন্য পার সংসদ সদস্য বেশি বেশি সময় পেয়েছে এ যদি একশো চল্লিশ বা একশো পঁয়তাল্লিশ হতো তাহলে এত বেশি পেত না সেটা ঠিক আছে আপনি যদি কথা বলতে চান ডেফিনেটলি যে কোনো পরিস্থিতি আপনি বলতে পারবেন পার্লামেন্টে আটশো বছর ধরে রাজার বিরুদ্ধে কথা বলা থেকে কিন্তু এই কাস্টম যে রাজাদের বিরুদ্ধে কোথাও কথা বলা যাচ্ছে না তাহলে কোথায় বলা যাবে একটা জায়গা ঠিক করা হলো একটা হচ্ছে হাইট পার্কের ওখানে আর একটা হচ্ছে এই সংসদের ভিতরে সংসদের ভিতরে আপনি যা ইচ্ছা তাই বলবেন ইভেন সংসদের লবিতে বলবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না অ্যাবসোলিউটলি কিছু করতে পারবে না নোবডি ইন দা হোল ওয়ার্ল্ড তো সেটা তো আমরা এক্সারসাইজ করবই এখন কোনো এমপি যদি মনে করে যে আমি এই কথা বললে সরকার পক্ষে অখুশি হবে মন্ত্রী মধ্যে অখুশি হবে এটা তার ব্যক্তিগত পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে আইনত সংসদে কথা বলতে শিষ্টাচার মেনে নিয়ে কথা বলতে অবশ্যই কোনো প্রকার কোনো বাধা চাপ কেউ অনুভব করার কথা না

কিছু নীতি এটা জনগণের সামনে ছিল যেগুলোর সঙ্গে আমাদের মিল নেই আমরা আমাদের ইশতেহার নিয়ে এসেছি আমাদের ইশতেহার ওনাদের ইশতেহার মোটামুটি কাছাকাছি অনেকগুলো পয়েন্ট ছিল কিন্তু বিপরীতে যে ইশতেহারটা ছিল বা ঘোষণা ছিল সেইটা আমাদের অবস্থান বা জাতির অবস্থান ঐতিহাসিকভাবে যারা গৃহীত তার বিপরীত এবং আগেগুলো তাই আছে সুতরাং আমরা ওইটা ধরেই আমরা এটা করেছিলাম সেই অর্থে ওনারা আমাদের সঙ্গে ছিল এখন যেহেতু সুনামি হয়ে গেছে এবং করেছে কারা এটার মূল কথা বারবার বলছি করেছে জনগণ দেশের মালিক দেশের মালিককে নির্ধারণ করে দিয়েছে এটা আমাদের দেখতে পাওয়ার আমি যারা দুদুকে সম্মান রেখেই বলছি তিনি যে ভূমিকায় কথাগুলো বললেন সেভেন্টি পার্সেন্ট অফ দ্য টাইম আধ্যাত্মিক বিষয় বলে বলেছেন যেটা লাভ হবে না মহান আল্লাহ তালা এটা করছেন মহান আল্লাহ তালা থাকলে এটা হতো না আল্লাহ অমকা আসলে এটা হতো না এইগুলো নিয়ে আমরা কোনো অবজেক্টিভ আলোচনা করতে পারবো না বাস্তব কথার যেটা ছিল আমি ক্ষুদ্র বুদ্ধিতে উনি পুরোনো রাজনীতিবিদ দেওয়ার নো প্রেজেন্স অফ পার্টি মানুষ জানতো না কে তাদের প্রার্থী ওয়ান স্ট্রোক টু স্ট্রোক থ্রি স্ট্রোক কোন ব্যক্তি যে দশ তারিখের পরে হবে কোনো পরিচয় ছিল না আমি আমার নির্বাচন এলাকায় বিএনপির কোনো নেতা উপনেতা বা ছোট নেতা বা খুব একটা কাউকে দেখিনি আমার বিরুদ্ধে যিনি ছিলেন বিএনপি মোর্চারই অংশ জমিয়তের প্রার্থী সে বেছারা তাদের ধর্মীয় কিছু শিক্ষকদেরকে নিয়ে ঘোরাফেরা করেছে অনেক ভোটও পেয়েছে এরি ফেয়ার ইলেকশন প্রথমবার একটা রিপোর্টও করেছিলেন উপরে প্রায় তিপ্পান্ন হাজার ভোট উনি পেয়েছেন আমি প্রায় দেড় লাখের মতো পেয়েছি এইটা আবার গত নির্বাচন উনি আমার বিরুদ্ধে করেছেন দু হাজার আট সালে সেই হারে উনি এবারও করেছেন পয়েন্ট যেটা বারবার বলা দরকার মাঠে ওনাদের কোনো উপস্থিতি ছিল ওনার ইয়ে হিসাবে সাংগঠনিকভাবে নেতাজি কে নবনীন এমনকি ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় ফিগার কে ইট ও ডিসাইডেড এবং জানতে চাই হুইথ দ্য প্রাইম মিনিস্টার পার্লামেন্ট ডেভোক্রেসিতে ভোটটা হয় আলটিমেটলি ব্যক্তি কেন্দ্রিক লিডারকে কেন্দ্রিক সে মানে কিংবা নরেন্দ্র মোদী হোক ইমরান খানই হোক অথবা অন্য কেউ হোক কিন্তু জানতে হবে কে না কে প্রধানমন্ত্রী হবে কেউ নোবাডি লাইক দ্যাট ডক্টর খামার বলতে পারেন নাই কে হবে নেতা এইভাবে মানুষকে যদি আপনি একটা ভুল বার্তা দরকার তার বিপরীতে কী ছিল আর দুটো মারাত্মক স্টেটমেন্ট ওনারা করেছিল আমি মনে করি ওনারা বলছিলেন যে আমরা এটা নির্বাচন নয় আন্দোলনের অংশ হিসেবে নিচ্ছি লুক নির্বাচন এটা কনস্টিটিউশনাল একটা ব্যাপার সাংবিধানিক দায়িত্ব একটা বড় পার্টি যদি বলে মাঠে এসে যে এইগুলো নির্বাচন নির্বাচন নয় আমরা আন্দোলনের অংশ হিসাবে নিয়ে এসেছি আমাদের ফোকাস ছিল নির্বাচন হুইট ইজ ফান্ডামেন্টাল মৌলিক সেটা তারা করে নেই সেকেন্ডলি আরেকটা কথা উনি বলছিলেন আমরা এই নির্বাচনে এসেছি অমুককে মুক্তি করার জন্য জনগণের কল্যাণের জন্য নয় আমাদের বার্তা কী ছিল আমরা এসেছি উন্নয়নের পক্ষে জনগণের কল্যাণ করতে চাই এর জন্য জনগণের ম্যানডেট চাই আর ওনারা বললেন কি আমরা এটাতে এসেছি শুধু একটি কারণে সেই কারণটি অমুকের মুক্তি এই দুটো তো বেমানান জনগণকে এত বোকা হওয়ার মানে হয় না জনগণ যথচ বুঝে জনগণের একটা সচেতনতা আমি লেভেলে পৌঁছে গেছে ওনারা ভালোই বুঝেন বাট যে কোনো কারণে আমার মনে হয় ডিউ রেসপেক্ট ওনারা একটা ঘোর পাখি আছেন অতীতের সেই ঘোর পাখ থেকে বেরিয়ে আসার সময়বোধ হয়ে গেছে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তো আসলে কি শৃঙ্খলার অভাব এবং তিনি যেটি বলছেন যে মাঠে আপনাদেরকে দেখা যায়নি ইত্যাদি বা আপনাদের সুনির্দিষ্ট কোনো গোল ছিল না প্রধানমন্ত্রী কে হবেন বা একজন ব্যক্তিকে মুক্ত করার জন্য আপনি নির্বাচনে গিয়েছেন ইত্যাদি

আমি বলেইছি আপনি বলছিলেন আপনি মানন সাহেবের কথার উত্তর নিশ্চয় আপনি দিবেন সঙ্গে বিষয়টা একটু যোগ করেন इवन শুধু সেটাই বলেছি ভাই কথা বলছে শুনেন বলুন তারপরে যদি একটু শুনতে ইচ্ছা করে আমার বলবেন বলবেন আপনি যত কিছু বলবেন মাঝে করে ঢুকিয়ে বলেন কে আর আমি তো আপনাকে প্রশ্ন করবই না না অবশ্যই করবে যদি প্রয়োজন থাকে জি বলুন আপনি মান্না সাহেবের কথা একটু জবাব দেন এই কথা বলে আবার চলে গেলেন আরেকটা

মানুষ সাহেব যেটা বললেন আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনে গেছি এটা ভুল মেসেজ আন্দোলনের অংশ হিসাবে শেখ মুজিবাকে মুক্ত করার জন্য বহুবার বহু ঘটনা ঘটেছে এটা পাকিস্তান আমলে বাংলাদেশেও ঘটেছে আমাদের কে প্রধানমন্ত্রী হবে আমাদের কে নেতা বেগম জয় নেতা আমরা জিতলে বেগম জয় প্রধানমন্ত্রী হবে এটার জন্য তো পিএইচডি করার দরকার নাই সেই জন্যেই এই এই কথাটা বাদকে বাদ কেন আমরা থাকতে পারলাম না গাইবি মামলা কয়েক লক্ষ যে ঘটনা ঘটেনি আজকে প্রথম আলো পড়লে বোঝা যাবে আজকে একটু কষ্ট করে যদি আমার ভাইজান একটু পড়েন তাহলে বুঝতে পারবে যে ঘটনা ঘটেনি তার উপরে কয়েক লক্ষ মামলা কয়েক লক্ষ মামলার উপরে আসামি আবার প্রায় পঞ্চাশ লক্ষ এই গাইবি মামলা আপনার পুলিশ কী ভূমিকা পালন করেছেন কৃষ্ণের এক্সপোস্টেবল মানুষ ওনার বাড়ি চারিধারে হয়তো পুলিশ ওই আচরণ করে না কিন্তু বিরোধী দলের বিরুদ্ধে কি আচরণ করছে উনি খবর নিলে এটা বুঝতে পারবে যে কেউ নিতে খবর নিলে বুঝতে পারবে বিএনপির পূর্ব যা কিছু ঘটেছে সেটা হচ্ছে একের ভয়ঙ্করভাবে গণতন্ত্রকে ধ্বংস করার একটা উলঙ্গ নৃত্য হয়েছে আওয়ামী লীগের জামানায় এটা হবে আওয়ামী লীগ ভোটকে এত ভয় পাবে ঘরে ঘরে গিয়ে আমার অঞ্চলে গিয়ে ঘরে ঘরে গিয়ে পুলিশ এবং আওয়ামী লীগের অনেক পুরাতন নেতাকর্মী যারা একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে যারা জেল খেটেছে যারা কষ্টভোগ করেছে তারা ভোট দিতে আসবেন না এই কথা বলা পর আমি খালি অবাক বিষয়ে আমি প্রথমে বলেছি না যেটা আমাদের মান্না সাহেব বললেন দুদু সাহেব আধ্যাত্মিক লাইনে আমার সৃষ্টিকর্তা আধ্যাত্মিক লাইনের মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে বাছায় রাখছে বলে এই ঘটনাগুলো ওনাকেও বাঁচায় রাখছে বলে উনি এই ঘটনাগুলো প্রত্যক্ষ দোষী সেটা উনি ওনার মতো করে বলেছেন আমি আমার দেখা প্রত্যক্ষ ঘটনা বলেছে এই নির্বাচনকে আমি ওইভাবেই ব্যাখ্যা করেছি যে হামলা মামলা মহাসচিব বিশৃঙ্খলার কথা বলেছে জাতীয় বিশৃঙ্খলা দলীয় বিশৃঙ্খলা না এটা এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যেন ওইটাই আমাদের পরাজয়ের কারণ পরাজয়ের কারণ সরকার পরাজয়ের কারণ পুলিশ পরাজয়ের কারণ প্রশাসন পরাজয়ের কারণ উন্মুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এই জিনিস কেন আমরা বলছি যাতে এখানে যেমন মোহাম্মদান আহ্বানের খেলা এটা পরিষ্কার করে বলে দিই মোহাম্মদান আহ্বানের খেলা আবহানি যদি কোনো কর্মকর্তা রেফারি হয় তাহলে মহামেডানে জিতার কোনো সুযোগ নেই আবার মোহাম্মদানের কেউ যদি রেফারি হয় তাহলে আহ্বানে জেতার কোনো সুযোগ নেই এটা এই দেশেই কিন্তু হয়েছে হওয়ার কারণেই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে কেয়ারটেকার কীভাবে নির্বাচন হলে কতটা খারাপ আর ভালো হয় এই রকম নির্বাচন না সেই নির্বাচনে বিএনপিও জিতেছে আওয়ামী লীগও জিতেছে অর্থাৎ কেয়ারটেকার হলে এরকম ধারাবাহিকভাবে পরপর তিনবার হয়ে গেছে এরকম কোনো নজির নাই একবারের বেশি দুইবার হতে পারে নাই সেহেতু সাফল্য ব্যস্ততা থাকতেই পারে তো আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তার গত দশ বছরের যে উন্নয়ন তৎপরতা তার যে ভূয়সী প্রশংসা তিনি দাবি করছেন তার দল দাবি করছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়া তাকে বলছে সেটি যদি সত্য হয় তাহলে তার পক্ষে তো যাবে তার সরকারের পক্ষেই যাবে তার দলের পক্ষে যাবে এমনকি যুদ্ধাপরাধের বিষয় যদি সাফল্য হিসাবে তিনি দেখতে চান তার দলের পক্ষেই যাবে এইগুলোর উপর ভিত্তি করে যদি তিনি নির্বাচন করতেন আমাদের বিরোধী দলের দাবি অনুযায়ী তাহলে কেয়ারটেকার করতে পারছে অথবা নিদেন পক্ষে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন যে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হতে পারে সেটা হয় নাই এটা যেমন পোস্ট স্পষ্ট করে লিখে দিয়েছে যে বাংলাদেশ একদলীয় ব্যবস্থাপনায় ঢুকে গেল মানে ব্যাংকক পোস্ট আমাদের পক্ষের কোনো পত্রিকা এ বিদেশের পক্ষে সিএনএন কি বলছে বিবিসি কি বলছে বিবিসির প্রথম দিনে তারা তাদের ওয়েবসাইটে যে পত্রিকা সেখানে লিখে দেখে দিয়েছে যে এখানে বাক্স ভর্তি ব্যালট ভর্তি বাক্স নিয়ে যাচ্ছে এটা বিবিসির মতো পত্রিকা যেটা আমাদের দেশে কোনো পত্রিকা আমি নির্বাচনে বিরোধী লোক না আমি নির্বাচনে মনে করি নির্বাচনের মধ্য দিয়ে যেন একটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন শান্তিপূর্ণ আমি গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি কিন্তু সেই নির্বাচন যখন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে একেবারেই মানে শেষ হয়ে যাবে তখন স্বাভাবিক গণতান্ত্রিকভাবে থাকবে গণভ্যুত্থান এবং গণভ্যুত্থান আমাদের দেশেও নব্বই সালে হয়েছে পাকিস্তান বলে উনসত্তর সালে হয়েছে সেটি একটি দেশের জন্য খুব গৌরবের আমি বলবো না কারণ যে কোনো আন্দোলনে মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় লাভবান হয়তো জাতিগতভাবে একটা ইস্যুতে হয় কিন্তু যখনই আন্দোলন হয় সেখানে খেটে খাওয়া মানুষের জন্যে কৃষক শ্রমিক মেহনতি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় লাভবানের সংখ্যা আমি যেটা ব্যাখ্যা করতে চাই সেটা হয় গণতন্ত্র লাভবান সেই জন্যে নির্বাচনী ব্যবস্থার থেকে আমাদের সরে যাওয়াটা আমি এখনও মনে করি এই গভর্নমেন্ট যেহেতু উদ্যোগ নিয়ে আরেকটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরতে পারে সেটি কালকে পরশু এক বছর মাস আমাদের যে দায়িত্বশীল নেতারা আছে পার্লামেন্ট আছে যারা যেভাবে গেছে এরা যেহেতু এই ভূমিকাটা রাখতে পারে তাহলে আমি বলবো যে একটা ভালোর দিকে আমরা ধন্যবাদ শেষ প্রশ্ন আপনাকে করতে এই নির্বাচনে আপনারা বিএনপির পক্ষ থেকে আত্মসমালোচনার কোনো কিছু দেখেন অবশ্যই দেখি জি আমি মনে করি যে কোনো একটা কাজ করলে তার সাফল্য এবং ব্যর্থতা উভয়টি যেটি দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে তারা তাদের নিজের অবস্থানে বসে যে কোনো পার্টি এটা বিরোধী দল এটা সরকারি দল বা যে কোনোরা যে কোনো সমস্যা যদি তারা চুলছাড়া বিশ্লেষণ করতে পারে তাহলে স্বাভাবিক কারণে ব্যর্থতাগুলো তাদের সামনে চলে আসবে আর সাফল্যগুলো সেটাও বেরিয়ে আসবে সেই ব্যর্থতার থেকে তারা আবার নতুন উদ্যমে সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতে পারবে সাফল্যগুলো তারা তাদের জন্যে পথে চলার

আমার পাশের আসুন জাস্ট আমার বর্ডার পীরগাছায় সেখানে বিএনপি ভোট পেয়েছে এক লক্ষ তিন হাজার গাইবান্ধা সদরে বিএনপি ভোট পেয়েছে আটষট্টি হাজার আমি জয় যেটা পরে বলছি আবার এদের থেকে অনেক বড়ো মাপের নেতা সাবেক মন্ত্রী তিন চার এমপি বর্ষিয়ান শক্তিশালী মাঠের ভিত্তির নেতা বিএনপির তিন হাজার ভোট পেয়েছে এটা কি করে সম্ভব এটা আওয়ামী লীগ একা চাইলে সম্ভব না আওয়ামী লীগ বিএনপি দুজন মিলে চাইলে সম্ভব অর্থাৎ আমি যেটা ফিল করি ভোটের ভাইব থাকে ভোটের প্রথম দিকের ভাইপটা ঐক্যফ্রন্ট ভালোই গুছিয়েছিল তাদের ফর্ম ফিল আপ করা মিন ফর্ম বিক্রি করা নমিনেশন দেওয়া বেশ উৎসব মুখর ছিল এরপরে একটা পর্যায়ে জিনিসগুলো আমরা দেখলাম অনেকগুলো অনেকগুলো দৈব ঘটনার উপর নির্ভরশীল হয়ে গেল সেনাবাহিনী আসার পর থেকে পট পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে জিনিসটা বিএনপির সাংগঠনিক কাঠামো থেকে জনভিত্তি থেকে দলীয় প্ল্যাটফর্ম থেকে চলে গেল আরেকদিকে সেনাবাহিনী এসে দেখা গেল দুই দিন কিছুই হলো না নেতাকর্মীরা হতাশ হয়ে গেল অর্থাৎ ঠিক ভোটের চার পাঁচ দিন আগেই বিচক্ষণ বিএনপির রাজনীতিবিদরা নেতাকর্মীরা বুঝে গেছে সরকার পরিবর্তন হচ্ছে না সরকার যেহেতু পরিবর্তন হচ্ছে না আমি পার্সোনালি মনে করি একটা বড় অংশের বিএনপির নেতাকর্মী ঝুঁকি নেয় নেই বড় অংশের প্রার্থীও ঝুঁকি নেয় নেই ঝুঁকি যদি নিত সাহস যদি দেখাতো তাহলে ভোটের ফলাফলটা আমি সরকার গঠনের কথা বলছি না আমি আসনে জয়াপ বলছি না কিন্তু আরও বেশি ভোট বিএনপি পেত আমি এটা খোলামেলাই বলবো যে ভোটটা বিএনপি পেয়েছে মাঠের জনপ্রিয়তার সাথে এটা কমেনস্রেট করে না কিন্তু এটার পুরোপুরি দায় আপনি আওয়ামী লীগকে দিতে পারবেন না আপনি মাঠ ছেড়ে দিয়েছেন অনেক ক্ষেত্রেই কমপ্লিটলি ছেড়ে দিয়েছেন মাঠ ছেড়ে দিলে সেখানে রেফারি যেই থাকুক গোল পোস্ট যত বড়ই হোক আপনি সিঙ্গেল মাঠে নেতাকর্মী যা করার তাই করেছে কিন্তু এটা বিএনপির আমার ব্যক্তিগত অভিমত তারা যদি একটা রিয়েল ফাইটিং স্পিডে থাকতো তারা আরও ভালো ফল করতো আসন কটা পেলে এটা ইম্পর্টেন্ট না কিন্তু দেশব্যাপী তাদের ভোটের পার্সেন্টেজটা কিন্তু তারা দেখাতে পারতো সূত্রপাতও তো কিছু একটা এই সূত্রপাতটা কেন বিএনপি করলো না এটা কৌশলগত কারণে করলো না নাকি বাধ্য হয়ে করলো না এটা আমি জানি না সেকেন্ড যেটা আছে আমি বিএনপিকে অ্যাডভাইস করার যোগ্যতা না আমি অনেক জুনিয়র পলিটিশিয়ান ওনাদের পাঁচজন এমপি আমি মনে করি শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত অন্তত একটা কারণে এক নির্বাচন নিয়ে তাদের যে অভিযোগগুলিগুলো তারা সংসদে বলতে পারবে কেউ ভাওয়া যেতে পারবে না দুই তারা সংসদে গিয়ে তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি যেতে পারবে আমি মনে করি সেটাদের প্রাইম কনসার্ন হওয়া উচিত আমার মনে আছে একানব্বই সালে যখন জাতীয় পার্টি সংসদে গেল প্রচণ্ড হইচই জাতীয় পার্টির কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না মিজান চৌধুরী দাঁড়ালেন তো মিজান চৌধুরী দাঁড়ানোর সাথে সাথে বিএনপির লোকজন তাকে যা তা করছে কথা বলতে দিচ্ছে না কেউ শুনতে পারছে না স্পিকার কন্ট্রোল করতে পারছে না আওয়ামী লীগও তাই করছে তো উনি দাঁড়িয়ে বললেন প্রথমেই উনি বঙ্গবন্ধুর নামে অনেক ভালো কথা বললেন আওয়ামী লীগ চুপ হয়ে গেল এরপরে জি আর প্রশংসা করলেন বিএনপি চুপ হয়ে গেল এরপর উনি বললেন যে আমাদের নেতা জেলে আছে উনি একজন সংসদ সদস্য ওনাকে জেল থেকে ছেড়ে দেন উনি পার্লামেন্টে আসুক সো একটা কৌশল একটা কৌশল একটা ছোট হলো অস্ত্র কিন্তু বিএনপির কাছে আছে সংসদে গিয়ে মুক্তি চাওয়া তারা কেন এই কৌশলটাকে বা এই অস্ত্রটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিবে এটা আমার নিজস্ব অ্যাডভাইস আর যেটা আমি বলবো এটা বিএনপিকে একটা উপলব্ধির সুযোগ করে দিয়েছে এই সুযোগটা কাজে লাগানো উচিত ধন্যবাদ ক্যামেরাম্যান আপনি শুনছিলেন যে আমাদের দুদুর কথা তিনি অনেক অভিযোগ করেছেন আপনি যদি ব্যাপারে বলেন এবং জাতীয় পার্টির স্বামী মাদার পাড়ও যেটি বলছেন যে কিছু কিছু জায়গায় তারাও এরকম অভিজ্ঞতা তাদের আছে দুটো পয়েন্ট জনাব দুদু একটা অত্যন্ত কি বলবো সুদূর প্রসারে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির জন্য আমরা যা আন্দোলন করেছিলাম সেই হি হিন ভেরি ওয়েল তাহলে আমরা পাকিস্তানি কলোনিয়াল শাসনের বিরুদ্ধে লড়াই করছি এটা তো সেটা নয় আমরা স্বাধীন বাংলাদেশে যেখানে তাদেরও কন্ট্রিবিউট করা আছে কন্ট্রিবিউশন আছে আমাদেরও আছে সেখানে একটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে সুতরাং এই উদাহরণটা মানায় না বলে আমি মনে করি দ্বিতীয় যে কথাটা ওনাকে বলতে চেয়ে যাবে যেটা আমার 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 সদ্য কলিক বললেন যে মুক্তি এখানে কি আমরা যে আলোচনা করতে পারি এটা তো কোন রাজবন্দি নয় যে এটা আমরা ছেড়ে দিব ধরে দিব দিস ইজ ডিউ প্রসেস ডিউ আদালত ফৌজদারি আদালতের রায় এইটাকে বাদ দেওয়ার একমাত্র রাস্তা হলো উচ্চ আদালত অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুকম্পা চাওয়া এর বাইরে আমি চিল্লাচিল্লি করে চিৎকার করে নট অনলি মুক্তি তো হয়ই না বরঞ্চ আমরা ইয়েটা পরিবেশটাকে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা আমি নষ্ট করে তৃতীয় যেটা মন্তব্যটা আমি করতে চাই তিনি প্রথমে কথা বলছেন আধ্যাত্মিক করে গোলায় ডিউ রেসপেক্ট এখন তিনি শিফট করে ভবিষ্যৎ বাড়িতে ব্যাংককো ভবিষ্যৎ করেছে বিবিসি ভবিষ্যৎ করেছে উই ক্যান ডিসকাস হোল লাউড হোল নাইট কোনো মানে ফায়দা হবে না ভবিষ্যৎ আমিও করতে পারি তিনিও করতে পারেন ব্যাংকক পোস্টও করতে পারে এইগুলো অবজেক্টিভ আলোচনা অবজেক্টিভ করতে বাস্তব ভিত্তিক কী হয়েছে মাঠে যেটা উনি বারবার বলছেন মাঠটা সম্পূর্ণভাবে দেওয়ারে কমপ্লিটলি নো ফ্যাক্টর এট অল এটা আমি ডিউ রেসপেক্ট আমি এমপি সাহেব বলছি না আর গায়েবি মামলা শুনতে শুধু বিরক্তি আসছে এখন চর্বিতে চর্ব গায়েবি মামলা গায়েবি নেতা গায়েবি নেতা নিয়ে আপনারা রাজনীতি করবেন আর গায়েবি মামলা তো কী ধরনের কথা হলো এইগুলা বোধ হয় ঠিক নয় গায়েবি নেতা ছাড়েন ডিউ রেসপেক্ট আমার এটা করে বাইতে বাই বললাম এবং বাস্তব ক্ষেত্রে মানুষ কী চায় বাংলাদেশের মানুষ সেইটাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে তাদেরকে আমাদেরকেও রাজনীতি করতে হবে বাংলাদেশের মানুষ আমার ধারণা আমি বয়োজ্যেষ্ঠ মানুষ যখন শুধু রাজনীতি করি না চাকরি বাকরি করছে সারা জীবন গ্রামে বাস করি মানুষ উন্নয়ন চায় রিফাইনমেন্টস অফ ডেমোক্রেসি খুবই প্রয়োজন আমি আমি সম্মান করি কিন্তু ফিনিশ ডেমোক্রেসি নরোজিয়ান ডেমোক্রেসি আর বাংলাদেশ ভিন্ন প্রেক্ষিত উনি আমাদের ব্রিটিশ হাউজের মানে উদাহরণ দিচ্ছিলেন রেসপেক্টফুল কিন্তু আমাদের কেসটা ভিন্ন সুতরাং রিফাইনমেন্ট বাদ দিয়ে মানুষের রুটি রুজির প্রশ্ন সড়কের প্রশ্ন বিদ্যুতের প্রশ্ন স্কুলের প্রশ্ন এইগুলো জবাব দিতে হবে মানুষ তাই চেয়েছে অ্যান্ড আওয়ামী লীগ সে জবাবটা পরিচ্ছন্নভাবে দিয়েছে তার কাজের মাধ্যমে এবং আগামী দিনের জন্য পরিষ্কার ইশতেহারের মাধ্যমে কর্মসূচি মানুষ এই পিক আপ করেছে শেষের দিকে আছে একবার আপনি মন্তব্য করতে চান সন্তোষ প্রথম কথা হচ্ছে শেখ মুজিবুর রহমান যতবার জেল থেকে বেরিয়েছেন একবারও আইনের দিয়ে কোঠের মাধ্যমে তিনি বেরোন আন্দোলনের মধ্য দিয়ে তিনি বেরিয়েছেন এবং সর্বশেষ যখন বেরিয়েছে তখনও এই দেশে গণ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি বেরিয়েছেন এটা বোধ হয় তার জানা নেই আর তিনি সর্বশেষ যেটা বললেন উন্নয়নটা চাই এটা আয়ুফ খানের একটি উদ্ধৃতি উনি বেসিক ডেমোক্রেসি পছন্দ কর উনি করতেন সবসময় উন্নয়ন রাস্তাঘাট মন্দির মসজিদ এগুলোকে তিনি ক্ষমতায় থাকার কাজ বলে মনে করতেন যেটা মানান সাহেব বলছেন তো এটা আমাদের হ্যাঁ ক্ষমতার যে যখন চেয়ারে বসে থাকে আসলে উন্নয়ন তাকে পেয়ে বসে কিন্তু গণতন্ত্রই হচ্ছে শেষ কথা বাংলাদেশ তিনজনকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি